পদ্মা সেতু উদ্বোধনের দাওয়াত পাবে বিএনপি। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে বসে থাকবে না আওয়ামী লীগ। হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। তারা সরাসরি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা বসে বসে তামাক খাবো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণসংহতির সাথে বিএনপির সংলাপ, ক্ষমতায় গেলে রাজনীতি ও সংবিধানে মৌলিক পরিবর্তনের ঘোষণা। বাংলাদেশে আন্তর্জাতিক মানে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, মানবাধিকার প্রশ্নে নমনীয়তার সুযোগ নেই জানালেন রাষ্ট্রদূত। কুমিল্লা সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, অভিযোগ স্বতন্ত্র দুই মেয়র প্রার্থী। পরিবেশ নিয়ে আওয়ামী লীগের আরফানুলের অসন্তোষ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কলি। এবারে জানাবো বিস্তারিত, বাড়াবাড়ি করলে বিএনপির ফলাফল ভয়াবহ হবে বলে দলটির নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের এক যৌথ সভায় এই হুমকি দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে আওয়ামী লীগের কর্মীরা বসে থাকবে না। দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি স্মরণীয় রাখতে দেশজুড়ে ইউনিয়ন পর্যায় থেকে কর্মসূচি পালনের পরিকল্পনা আওয়ামী লীগের। সেই কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সাথে সম্পাদক মণ্ডলীর যৌথ সভা। ষড়যন্ত্রকে অতিক্রম করে বৈঠকে ছাত্রদল এবং বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির হুমকির জবাব দিতে আওয়ামী লীগ রাজপথে থাকবে বলে জানান তিনি। বাড়াবাড়ি ভালো নয়, মির্জা ফখরুল বলে দিচ্ছি, আগে নিয়ে যদি খেলে পরিণতি হবে ভয়াবহ। শেখ হাসিনার হত্যার হুমকি দেবেন আমাদের সামনে, আওয়ামী লীগ কি মরে গেছে? ৭৫ এর পুনরাবৃত্তি ঘটানোর কথা বলে যারা হুমকি দেয় তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। আমার সামনে নেত্রীকে বলছেন ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এ কথা বললে তরুণদের কি ঠিক হবে? মাথা ঠিক থাকে? শান্তিপূর্ণ ভাবে তারা করুন, তাদের স্লোগান তারা দিক, সরকারের বিরুদ্ধে দিক, কোনো আপত্তি নেই। তারা সরাসরি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা বসে বসে তামাক খাবো। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে আমন্ত্রণের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম থাকবে কিনা সে বিষয়ে কিছু জানাননি সড়ক ও সেতুমন্ত্রী। উনি তো বিদেশে থাকেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। আলাপ আলোচনা করে রাজনীতি ও সংবিধানে আনবে মৌলিক পরিবর্তন। গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার পদত্যাগ করে সংসদ ভেঙে দিতে হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে। এসব কথার সঙ্গে একমত পোষণ করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ আরও বেশ কিছু দাবিতে রাজপথে বিএনপি। তাই বৃহত্তর ঐক্য গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে দলটি। এর ধারাবাহিকতায় আলোচনা হয়েছে নাগরিক ঐক্য আর বাংলাদেশ লেবার পার্টির সাথে। সোমবার দুপুরে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে বিএনপি। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকির নেতৃত্বে তরুণ প্রতিনিধি দলের বিপরীতে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির আরও দুজন সদস্য। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দুই দলের নেতারা। জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা স্পষ্টভাবে মনে করি, বর্তমান সরকারের পতনের জন্য আন্দোলন দরকার, এবং এইভাবে যদি একটা জাতীয় রূপরেখা আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হাজির হয় তাহলে মানুষ নতুন করে আন্দোলিত হবে, এবং আমরা
একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারব। সেই জন্য আমরা প্রাথমিকভাবে ঐক্যমত্য হয়েছি যে যুগপথ ধারায় এই আন্দোলন আমাদেরকে যার যার অবস্থান থেকে পরিচালনা করতে হবে। যে ব্যাপারে আমরা একদম একমত হয়েছি তা হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে। সংসদ বাতিল করে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হবে তার মাধ্যমে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যতের পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে। আলোচনায় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সাংবিধানিক কাঠামো বদল সহ 7 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। বিএনপি মহাসচিব জানান, সবার সঙ্গে আলোচনা করেই রাজনীতিতে আনা হবে মৌলিক পরিবর্তন, রাষ্ট্র পরিচালনা করা হবে ঐক্যমতের ভিত্তিতে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন সেই দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা জাতীয় কনসেনসাসের ভিত্তিতে একটা আপনার সরকার গঠন করা হবে এবং সেই সরকার যে পরিবর্তনগুলো প্রয়োজন সেই পরিবর্তনগুলো তারা সামনে নিয়ে আসবেন এবং সেগুলোকে বাস্তবায়িত করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে খুব শীঘ্রই সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানান মির্জা ফখরুল। এই সরকারকে সরাতে না পারলে দেশে শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কুশিক নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিএনপির 2 সাবেক নেতা মনিরুল হক ও নিজামুদ্দিন কায়সার। তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের সকল অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ভোটের হাওয়ায় উঠছে কুমিল্লা শহর, রাজপথ সাজছে ব্যানার পোস্টারে, মুখরিত ভোটের গানে স্লোগানে। 10 বছর আগে সিটির বাসিন্দা হিসেবে স্বীকৃতি পেয়েছে কুমিল্লাবাসী, যদিও প্রাপ্তির খাতায় হিসেবটা গোলমেলে অনেকের কাছে। গ্রহণযোগ্য একজন নগরপ্রেতা দরকার, যিনি সর্বস্তরের মানুষের দিকে খেয়াল রাখতে পারবে। মাদক সমস্যা, এবার এগুলোর উপর আসক্ত হয়ে ছেলেমেয়েদের লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে, এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিলে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরও ভালো হবে বলে আমরা মনে করি। জামজট যেন না থাকে আর জলবদ্ধতা নিরসনে নতুন যে মেয়র আসবে ওনার পদক্ষেপ ভালো পদক্ষেপ চাই আর কি। সকালে নগরীর টাউন হলের সামনে প্রচারণা চালান সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ভোটের পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ তার। আমরা খালি লেভেল ফিল লেভেল টু, আমি খালি ওয়ার্ক বন্ধ করে দেওয়া খালি অভিযোগ দমু, এটা তো ঠিক না। আমি ওয়ার্ক করবো কোন সময় ফোর্সটা সব সিটে লাগ, আমি আর যদি কিছু বলবো না, আমার মাইক সব ভেঙে রাখ, আমি বলবো না, কারণ এটা আমার দায়িত্ব, আমার বারবার আমার না, তারা দায়িত্বটা কি। সাবেক বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন প্রচারণা চালান শহরের বিভিন্ন স্থানে। বলেন, একাধিক প্রার্থী থাকলেও কুমিল্লায় বিএনপির সমর্থকরা তার ব্যালটেই সমর্থন জানাবে। যে জায়গাগুলোতে আমার পোস্টার এবং ব্যানার ছিল সে জায়গাগুলোতে কেটে নৌকা মার্কার পোস্টার এবং ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, আর পাশাপাশি নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে ইনডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে, সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকলে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। রাজগঞ্জ এলাকায় গণসংযোগ করেন আরফানুল হক। কুমিল্লায় ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তিনি। সম্পূর্ণ মিথ্যা কথা, এই আপনারা পূর্ব দিকে দেখেন, পশ্চিম দিকে দেখেন, আমার পোস্টার নিচে পড়ে আছে, আমি কি কাউকে দায়ী করেছি? আমি তো বলতে পারি যে ওরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, মিথ্যা কথা। বৃষ্টির জন্য ওয়েদারের কারণে কিছু পোস্টার নষ্ট হতেই পারে। প্রার্থীদের অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি, একেবারে যে নিচ্ছি না তা তো না, আমরা নিচ্ছি। যেমন কিছু প্রার্থী হয়তো পোস্টার ছিঁড়ে অভিযোগ করছে, সেগুলো কে ছিল কারা ছিল এগুলো একটা তদন্তের বিষয় আছে, সেভাবে এগুলো অ্যাড্রেস করা হচ্ছে। কিছু প্রার্থীকে আমরা জরিমানাও করেছি, আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। ভোটের মাঠের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয় কুমিল্লায় প্রার্থীদের একটি অংশ। বর্তমান নীতির আওতায় এটি প্রথম সিটি নির্বাচন, তাই এই নির্বাচনকে মডেল হিসেবে দেখতে চায় বর্তমান কমিশন। আগামী জাতীয় নির্বাচনের জন্য এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, কুমিল্লা। চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন চৌধুরী বাচ্চুর একটি বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। বক্তব্যে তিনি তার সরকারি গুন্ডা আছে বলে দাবি করেন। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে,
আছে না? আছে। লাইসেন্সধারী? আছে। এরা কি এদের কাজ করবে? না। এরা আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত ভুমকি ঝুমকি ভয় তো এগুলো আপনারা করবেন না? বাংলাদেশে আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এর জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকালে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ডিকেপ টকে তিনি বলেন, মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোনো আপোষ করবে না। কথা বলেন র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতেও। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠনের আয়োজনে ডিক্যাপ টকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্বাগত বক্তব্যে জানান, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরে বাংলাদেশের বন্ধু হিসেবেই ছিল তার দেশ, ভবিষ্যতেও থাকবে একই অবস্থানে। পিটার হাস বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাস্তব ও দৃশ্যমান, তবে মোকাবেলা করতে হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম, ডিজিটাল নিরাপত্তা আইন ও রোহিঙ্গাদের মতো বড় বড় চ্যালেঞ্জ। এছাড়া দুই দেশের সামরিক সহযোগিতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। র‍্যাবের নিষেধাজ্ঞা প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না বাইডেন প্রশাসন, ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অবশ্যই সংস্থাটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত জরুরি। আপনি দেখেন এখানে গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে সংশয় আছে। বাইডেন প্রশাসনের মানবাধিকার প্রশ্নে আপোষের সুযোগ নেই। র‍্যাবের নিরাপত্তা প্রত্যাহার করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতার দরকার। বাংলাদেশ নিশ্চয়ই সেই পথে হাঁটবে। আগামী দ্বাদশ নির্বাচন আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য করার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। বলেছেন, জনগণের অংশগ্রহণের সাথে সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে ওয়াশিংটন। আমরা চাই বাংলাদেশে আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন, যাতে করে জনগণ তাদের নেতাকে স্বাধীনভাবে নির্বাচন করতে পারে। পিটার হাস বলেন, অর্থনীতির যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় বাংলাদেশ সক্ষম, ফলে শ্রীলঙ্কার মতো অবস্থা কখনোই হবে না বাংলাদেশের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দাদি শেখ সাহিরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল 11:30 রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর 1975 সালে 15 অগস্টে শহীদদের আত্মার শান্তির কামনায় মোনাজাত করেন। জোহর নামাজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন। দাদির 48তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত সহ বেশ কিছু কর্মসূচিতে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনে এখন যত্রতত্র গ্রেফতার করা হয় না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি একথা বলেন। জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের অজামিনযোগ্য কয়েকটি ধারা আছে, কিন্তু এতে জামিনের সুযোগও আছে। আদালতে গিয়ে জামিনের আবেদন করা যাবে, আদালত বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। আইনমন্ত্রী জানান, কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে পুলিশ সাথে সাথে গ্রেফতার করে না, সেক্ষেত্রে সাইবার সেলের অনুমতি নিতে হয়। দাবি করেন, ডিজিটাল সিকিউরিটি আইনের স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়নি, এটা সাইবার ক্রাইম প্রতিরোধ করা হয়েছে। আইনমন্ত্রী জানান, ভবিষ্যতে এমন কোনো আইন করা হবে না যা স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করে। জাস্ট একটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে সেরকম করলেই যে মামলা গ্রহণ করা হবে সেই অবস্থা এখন আর কিন্তু নাই। এখন এইটা আপনার সকল ল এনফোর্সিং এজেন্সিও এটা জানে, আমরাও এটা যাতে প্র্যাকটিক্যালি এটাকে প্র্যাকটিস করা হয় সেটাও আমরা এস্টাবলিশ করছি।
শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও সন্ত্রাস মুক্ত করতে শিক্ষা বাঁচাও শিক্ষাঙ্গন বাঁচাও শিরোনামে সংবাদ সম্মেলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় ডাকসুর সাবেক ভিপি আসম আব্দুর রব বলেন, বর্তমান সরকার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ চরম ক্রান্তিকাল পার করছে, মানুষের সাংবিধানিক ন্যূনতম কোনো অধিকার নেই, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করছে এই সরকার। আমানুল্লাহ আমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত শিক্ষা বাঁচাও শিক্ষাঙ্গন বাঁচাও সংগ্রাম চলতেই থাকবে। আমরা চাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে জাতি ঐক্যবদ্ধভাবে ছাত্র শ্রমিক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক পেশাজীবী সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে রুখিয়ে দাঁড়াইতে হবে এদের। দেশে আজ এক চরম ক্রান্তিকাল, ফ্যাসিবাদী সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনের পরিবেশ ধ্বংস করেছে। যতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষা বাঁচাও শিক্ষাঙ্গন বাঁচাও এই সংগ্রাম এই আন্দোলন আমাদের চলবে। চালের অস্থির দামে লাগাম টানতে দেশজুড়ে শুরু হয়েছে অভিযান। খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন টিম কাজ করছে চাল মিল ও আড়তে। আগের দামে চাল মজুত করে বাড়তি দামে বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের চার আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর আগেই অবশ্য খবর পেয়ে ভয়ে পালিয়ে যায় বেশ কিছু দোকান মালিক। মঙ্গলবার সকাল 11:30 মোহাম্মদপুর কৃষি মার্কেটে যায় ভোক্তা অধিকারের দল। এর আগেই দোকান ছেড়ে গা ঢাকা দেন অনেকেই। 6 মাস আগের মনে করেন চালটা ছিল তখন 60 টাকা কিনা, এখন ওটা মিল রেট হয়েছে 70 টাকা, তো উনি হয়তো 63 টাকা বিক্রি করতেছে। এখন আপনি যদি ম্যাজিস্ট্রেট বলে যে আপনি 60 টাকার কিনা 63 টাকা কেন বিক্রি করলেন, তো এটা অসাধু হয়, তো সেই জন্য উনি জরিমানার আওতায় পড়ে। এই জন্যই মনে করেন অনেক দোকানদার আছে ঘর থেকে বের হয়ে যায়। যে কয়টি আড়তে মালিকদের পাওয়া গেছে সেগুলো মেলে বেশ কিছু অনিয়ম। চার আড়তকে গুনতে হয় 8,000 টাকা জরিমানা। এটা আপনার দায়িত্ব, মানে আপনার তালিকাটা আপনি আপডেট রাখবেন। আড়তদাররা জানায় মিল থেকে নতুন চাল পাচ্ছেন না তারা, অথচ গত 27 মে আনা চালের বস্তাও পাওয়া গেল আড়তে। আমি 8-1 টাকা লাভ করব, এরপরে আমি যদি বিক্রি করতে পারি সেটাই তো ভোক্তারা কমে পেল। এখন আমার ওই চালটাও দিচ্ছে না, আমার যেখানে চার গাড়ি চাল খরিদ করা। অভিযান শেষে সহকারী পরিচালক জানান, অভিযান নয় তথ্য সংগ্রহ করতে এসেছিলেন তারা, এমন অনিয়ম দেখে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে তাদের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। চালের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বাবুবাজারে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের টিম। সহকর্মী আশিক মাহমুদ আছে সেখানে, সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, অভিযানে এখন পর্যন্ত কি কোনো অনিয়ম ধরা পড়েছে? কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে? কলি, বাবুবাজারের ঠিক কিছুক্ষণ আগে খাদ্য মন্ত্রণালয়ের একটি আভিযানিক দল একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং চালের যে বাজার, এখানে আপনি জানেন যে এই বাবুবাজার অন্যতম একটি বড় পাইকারি বা চালের বাজার, সেই বাজারে আসলে কী ধরনের অনিয়ম, কী ধরনের ত্রুটি বা কেন আসলে দাম বৃদ্ধি, একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। যে খুচরা বাজার থেকে বলা হচ্ছে পাইকারি বাজারে আসলে দাম বেশি নেওয়া হচ্ছে, আবার পাইকারি যারা রয়েছেন তারা বলছে মিলাররা আসলে বেশি দামে চাল বিক্রি করছে এবং তারা চাল দিচ্ছে না। সব কিছু মিলিয়ে কয়েকটি পক্ষের মধ্যে কিন্তু আসলে এক ধরনের গুজামিল দেখা যাচ্ছে, যে কারণে কিন্তু হঠাৎ করে প্রতি কেজি চালে 10-15 টাকা করে আসলে বেড়ে গেছে। তো সেই কারণেই কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের একটি টিম গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশের পর আজ কিন্তু আসলে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অনিয়ম বা কি মাত্র অভিযানটি শুরু হয়েছে, তো আরো কিছুক্ষণ পর হয়তো আমরা পরিষ্কার করে বলতে পারবো আসলে কি ধরনের জরিমানা বা কি অনিয়ম বা কোনো কিছু পাওয়া গেল কিনা। বলি আশিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।